কি নাম দিদি? খুশিপাল। তুলসী। তুলসীপাল। এই জায়গাটা কি নাম? পূর্ব বারোভাইয়া। আচ্ছা, আপনি কৃষির উপর নির্ভরশীল? আপনারা কতজন পরিবারের লোক সংখ্যা? আপনারা কি কৃষিকাজ করি আমরা জীবন ধারণ করে? এই বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে? কিরকম? আচ্ছা, কি কি ধান নষ্ট হয়েছে আপনাকে তারপরে? সরকারি ভাবে কেউ আসলেও দেখতে বললে কেউ আসে না? কোনো সাহায্য পাইছেন কৃষি দপ্তর? এখন কি চাইতেছেন সরকারের কাছে? সাহায্য দিলে একটু ভালো হয় আর কি। নাম দিদি? খুশিপাল। তুলসী। তুলসীপাল। এই জায়গাটা কি না? পূর্ব বারোভাইয়া। আচ্ছা, আপনি কৃষির উপর নির্ভরশীল? আপনারা কতজন পরিবারের লোক সংখ্যা? আমার পরিবারে তিনজন আছে। আপনাকে কৃষিকাজ করি আমরা জীবন ধারণ করে। এই বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে? কিরকম? আচ্ছা, কি কি ধান নষ্ট হয়েছে আপনাকে তারপরে? আমার আর গুমতি। গুমতি আর কুমতি আর রঞ্জিত পাইজাম লাগাইছে। ক্ষতি হয়েছে, কিরকম ক্ষতি হয়েছে? আনুমানিক কত টাকা হইব? আনুমানিক ক্ষতি হয়েছে তো আনুমানিক কানি খেতে তো দান 20 মন মতন হয়। আচ্ছা, তো ধরেন 2 কানি 3 কানির ভিতরে কানি খানির মতন নষ্ট হয়েছে। সরকারি ভাবে কেউ আসলেও দেখতে বললে? না না, কেউ আসে না। কোনো সাহায্য পাইছেন কৃষি দপ্তর? এখন কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের কাছে চাইতেছি সাহায্য দিলে একটু ভালো হয় আর